আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আজকে আমি রেহনুমা মুস্তফা। করোনা ও এর উপসর্গে গত একদিনে চট্টগ্রাম বিভাগে 36 জন সহ দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন আরও 83 জন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। একদিনে চট্টগ্রাম বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 36 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 2422। নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন 3303 জন। রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 18 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনার 6 ও উপসর্গে 12 জন ভুগছিলেন। ময়মনসিংহে করোনায় 5 ও উপসর্গে 7 জন সহ মোট 12 জন মারা গেছেন। খুলনার 3টি হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন 12 জন। চুয়াডাঙ্গায় করোনা ও এর উপসর্গে 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গাজীপুরে 3, টাঙ্গাইলে 3 জনের মৃত্যু হয়েছে। দর্শক, খুলনার আজকের করোনা পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের খুলনা প্রতিনিধি আতিয়ার পারভেজের সাথে। আতিয়ার আতিয়ার, খুলনায় করোনা ভাইরাসের সংক্রমণ এবং রোগীদের চিকিৎসার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। গত 24 ঘন্টায় খুলনার যে 5টি করোনা হাসপাতাল রয়েছে তার মধ্যে 3টিতে 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 জন মারা গেছে করোনায়, 4 জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আজ 2টি হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। খুলনার 2টি পিসিআর ল্যাবে গত 24 ঘন্টায় 102 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এবার খুলনার কঠোর বিধিনিষেধ পরিস্থিতির খবর জানাবো। সকাল থেকেই নগরীতে রিক্সার পাশাপাশি ছোট যাত্রীবাহী পরিবহন চলাচল করতে দেখা যাচ্ছে এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্য যে কোনো দিনের তুলনায় আজ বেশি চলাচল করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিথিলতার কারণে অধিকাংশ দোকানপাট শাটার অর্ধেক খোলা রেখে কেনাবেচা করতে দেখা যাচ্ছে। তবে খুলনা জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা নগরীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। যারা বিধিনিষেধ অমান্য করছে তাদের কাছ থেকে জরিমানা আদায় করছে এবং ক্ষেত্র বিশেষে তাদেরকে লঘুদণ্ড প্রদান করা হচ্ছে। রেমুনা, খুলনা থেকে আমার কাছে এই ছিল করোনা এবং বিধিনিষেধ পরিস্থিতির সবশেষ খবর। আতিয়ার, আপনাকে ধন্যবাদ। কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিনেও ঢাকায় ফিরছে অনেক মানুষ। বুধবার ভোর থেকে গাবতলি দিয়ে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে রাস্তাটিতে ঢুকছে। অন্যদিনের মতো এদিনও ভোর 6টা থেকে চেকপোস্ট বসেছে গাবতলিতে। প্রতিটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে ঢোকার কারণ জানতে চাওয়া হচ্ছে। যৌক্তিক কারণের সাথে প্রমাণ দেখাতে পারলেই ঢাকায় ঢোকার অনুমতি মিলছে, নয়তো আটকে দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে মামলাও দেওয়া হচ্ছে। তবে পায়ে হেঁটে যারা ঢাকায় ঢুকছেন তাদের কোনো জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে না। গাবতলি দিয়ে বিনা বাধায় রাজধানীতে ঢুকতে পারছে জরুরি সেবায় নিয়োজিত পণ্যবাহী গাড়িগুলো। এ কঠোর বিধিনিষেধের মধ্যেও অনেকে ঢাকার বাইরে যাচ্ছেন, তাদেরকেও চেকপোস্টে কারণ ব্যাখ্যা করতে হচ্ছে। যৌক্তিক কারণ আর প্রমাণ দেখাতে পারলেই তারা বের হতে পারছেন। কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে শিশু সহ একই পরিবারের 5 জন নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় টানা ভারী বর্ষণে নীলা ইউনিয়নে একটি বাড়িতে পাহাড় ধসে পড়ে। এতে 5 বছরের এক শিশু সহ 5 জন মারা যান। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় তলিয়ে গেছে লাখ লাখ টাকার লবণ, ভেঙে গেছে শত শত ঘরবাড়ি। এদিকে মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ও পানিতে ভেসে 5 শিশু সহ এ পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।